আইফোন XS বা আইফোন XS ম্যাক্স লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর 2018-তে। অলমোস্ট 4 বছর হয়ে যাচ্ছে এই ধরনের ফোন, তারপরও এই ধরনের ফোনেরই চাহিদা বাংলাদেশের মার্কেটে এখনও অনেক বেশি। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ধরনের ফোন বর্তমানে নেওয়াটা কি ঠিক হবে না, আর বর্তমানে এই ফোনগুলোর প্রাইস বা কত। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদা স্টিক দাউট থেকে। সো প্রথমে কথা বলি এই ধরনের ফোনের ভিতরে পার্থক্য কি রয়েছে। শুধুমাত্র ডিসপ্লে সাইজ আর ব্যাটারি সাইজের পার্থক্য রয়েছে এই ধরনের ফোনের ভিতরে, তাছাড়া সব কিছুই সেম। তারপরে কথা বলে এই ফোনগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাসের প্রোটেকশন, আর সাইডে ব্যবহার করা হয়েছে স্টিল ফ্রেম। সো ওভারঅল বলতে গেলে এই ধরনের ফোনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আইফোন XS এ ব্যবহার করা হয়েছে 5.8 ইঞ্চি সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে উইথ HDR10, আর আইফোন XS ম্যাক্সে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে উইথ HDR10, যার রেজুলেশন হলো 1242x2688 পিক্সেল উইথ 458 PPI ডেন্সিটি। ফোনটি হলো 84.4:1 রেশিও। সাথে থাকতেছে স্টিরিও স্পিকার, আর থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড। বর্তমানে 2022 সালে এই ফোনগুলো রান করতেছে iOS 15, আর খুব শীঘ্রই iOS 16-এর অফিসিয়াল আপডেট চলে আসবে এই ফোনগুলোতে। দুইটি ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A12 বায়োনিক চিপসেট। সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে হেক্সাকোর 2x2.5 GHz। জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেল GPU 4-কোর গ্রাফিক্স। সাথে থাকতেছে 4GB অফ র্যাম। অলমোস্ট 4 বছর হয়ে যাচ্ছে এই ফোনগুলোর, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনগুলো খুবই ভালো পাচ্ছিলাম, তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কারণ iOS খুব ভালো মতন অপটিমাইজেশন করা থাকে। 4GB র্যাম সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ব্যবহার করা যাচ্ছিলো। দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.4 অ্যাপারচার। আর দুটো ফোনেরই সামনে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সেলফি ক্যামেরা, যার 7 মেগাপিক্সেল মেন সেন্সর, যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার, আর থাকছে 3D সেন্সর ফর ডেপথ অ্যান্ড বায়োমেট্রিকের জন্য। দুটো ফোনেরই আপনারা মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 1080p-তে 30-60-120fps টু 40fps স্লোমো ভিডিও করতে পারবেন। আর ভিডিও কোয়ালিটিও খুব ভালো ছিল, কারণ আইফোনের ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে। সো পিকচার নিয়ে কথা বলি, দিনের বেলা ছবিতে আপনারা খুবই ভালো ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস, শার্পনেস সব কিছু পেয়ে যাবেন, আর কালার কারেকশনও মোটামুটি ভালোই ছিল। সো ওভারঅল বলতে গেলে দিনের বেলায় আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন, কিন্তু এই ধরনের ফোনেতেই আলট্রা ওয়াইড থাকছে না। সো আপনারা আলট্রা ওয়াইড লেন্সটা মিস করবেন। যদিও আইফোন XS বা XS ম্যাক্সে দুটো ফোনেতেই নাইট মোড নেই, তো সেক্ষেত্রে আপনারা রাতে তেমন একটা ভালো ছবি পাবেন না, কিন্তু লাইটিং সেটআপ যদি ভালো থাকে সেক্ষেত্রে রাতেও আপনারা এই ফোনটি থেকে ভালো ছবি পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে দুটো ফোনেরই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। দুটো ফোনেতেই সিকিউর হিসেবে থাকছে ফেস আইডি, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। আইফোন XS এ ব্যবহার করা হয়েছে 2658 mAh ব্যাটারি, আর আইফোন XS ম্যাক্সে ব্যবহার করা হয়েছে 3174 mAh ব্যাটারি। দুটো ফোনেই 15W ফাস্ট চার্জার সাপোর্ট করে। যেহেতু XS এ ব্যাটারি কম, সো সেক্ষেত্রে আপনারা এই ফোনটিতে দিনের শেষে হলে এই ফোনটিকে চার্জ দেওয়া লাগতে পারে, যদিও এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যাটারি হেলথের উপরে। আর XS ম্যাক্সে আপনারা অলমোস্ট একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে দুটো ফোন খুবই ভালো। বাংলাদেশের মার্কেটে আপনারা আইফোন XS এটা পেয়ে যাবেন 35,000 টাকার আশেপাশে, আর আইফোন XS ম্যাক্স পেয়ে যাবেন 40-42,000 টাকার আশেপাশে। আর আইফোনের প্রাইস সম্পূর্ণ নির্ভর করে ফোনের কন্ডিশনের উপরে, ব্যাটারি হেলথ এবং কি বক্স অ্যাক্সেসরিজের উপরে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি শাহাদাত হোসেন সজীব শাহাদা স্টিক দপ্তর থেকে। আল্লাহ হাফেজ।